নমস্কার বন্ধুরা, আমি আপনাদেরই বন্ধু ডক্টর শ্রী সুব্রত। শ্রী সুব্রত অ্যাস্ট্রোলজিক্যাল কনসালটেন্সির পক্ষ থেকে আপনাদেরকে জানাই নতুন বছরের আগাম শুভেচ্ছা। আজ আপনাদের সঙ্গে একটা নতুন বিষয় নিয়ে আলোচনা করব। বিদেশ যেতে কে না চায়, তা পড়ার সূত্রে হোক কিংবা ঘুরতে যাওয়াই হোক। সম্প্রতিকালে বিদেশে যাওয়ার বিষয়টা একটা স্টাইলে পরিণত হয়েছে, সকলেই থাকে সুযোগের অপেক্ষায়। কিন্তু এই সম্পূর্ণ বিষয়টা নির্ভর করছে আপনার হাতের রেখার উপর। বন্ধুরা, আজকের আলোচনা করব হাতের রেখা দেখে কি করে আপনার বিদেশ যাওয়া আছে সেটা নির্ণয় করবেন। বিদেশ যাত্রার ক্ষেত্রে হাতের কনিষ্ঠ আঙুলের নিচে থাকা চন্দ্রের যে ক্ষেত্র সেটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিদেশ যাওয়ার যে রেখাটি, এই চন্দ্রের মাউন্টের সঙ্গে একটা সম্পর্কযুক্ত আছে, কারণ এই রেখাটি মনের জোর ও কল্পনা শক্তিকে অনেকাংশেই বাড়িয়ে দিতে সাহায্য করে। এবং এই রেখা যত স্পষ্ট হবে তত বিদেশে যাওয়ার পথ আরো স্বচ্ছ হবে। যদি ভ্রমণ রেখাতে চতুষ্কোণ থাকে, তবে ভ্রমণকালে যে কোনো বাধা বিঘ্ন থাকলেও তা থেকে আপনি রক্ষা পাবেন। যদি ওই চতুষ্কোণ ভ্রমণ রেখার শেষে থাকে, তবে ভ্রমণের সময় ভয়ানক বিপদ থেকে আপনি উদ্ধার পাবেন। যদি ভ্রমণ রেখায় ক্রস চিহ্ন বা ত্রিভুজ চিহ্ন থাকে তাহলে, এবং সেটি যদি রেখাটাকে ভেঙে ফেলে, তাহলে ভ্রমণের সময় আনএক্সপেক্টেড কোনো প্রাকৃতিক বিপর্যয়ে আপনি পড়তে পারেন, অথবা খুব বড়সড় শারীরিক সমস্যাতেও আপনি পড়তে পারেন। সেই সঙ্গে শিরোরেখা যদি খণ্ডিত থাকে অথবা অস্পষ্ট হয়, খুব বড় ধরনের সমস্যাতে পড়তে পারেন। আপনি কথা বলার সময় বাক্যের ব্যাপারে খুব সাবধানে থাকবেন, কারণ আপনার কথা বলা থেকেই কিন্তু বিভিন্ন সমস্যার সৃষ্টি হতে পারে। যদি ভ্রমণ রেখাতে তারকা চিহ্ন থাকে এবং অথবা মৎস্য চিহ্ন থাকে, তবে ভ্রমণের বিষয়ে আপনার খুব শুভ। এই ভ্রমণে আপনার ভাগ্যোন্নতির যোগ দেখা যাবে, অর্থাৎ ভ্রমণের সময় যার সঙ্গে দেখা করতে যাচ্ছেন তার দ্বারা আপনার কেরিয়ার থেকে উন্নতি পাবেন, অথবা বিবাহ ক্ষেত্রে আপনার খুব শুভ যোগ দেখা যাবে। যদি ভ্রমণ রেখাতে জাল চিহ্ন অথবা জালিকা চিহ্ন থাকে, তাহলে ভ্রমণে কিন্তু সমূহ বিপদ হতে পারে। যদি ভ্রমণ রেখাতে বদ্বীপ চিহ্ন থাকে অর্থাৎ দ্বীপ চিহ্ন থাকে, তবে ভ্রমণে অপ্রত্যাশিত প্রাকৃতিক বিপর্যয় হতে পারে। সেক্ষেত্রে এই সময়ে যদি কোনো ইন্স্যুরেন্স করতে চান, তাহলে তার টার্মস অ্যান্ড কন্ডিশন গুলো ভালোভাবে পড়ে নেবেন, না হলে আপনি কিন্তু প্রতারিত হতে পারেন। যদি ভ্রমণ রেখা পরিষ্কার এবং অন্যান্য অশুভ চিহ্ন না থাকে, তবে আপনার ভ্রমণ খুবই শুভ এবং আনন্দদায়ক হবে। ভ্রমণ থেকে আপনি ভাগ্যোন্নতি ঘটাতে পারবেন। যদি ভ্রমণ রেখা পরিষ্কার থাকে, পাশাপাশি ভাগ্য রেখাকে ক্রস করে চন্দ্রের ক্ষেত্রে আসে, তবে আপনি নির্জন স্থানে একাকী থাকবেন। যদি আপনি জাতিকা হন, তবে আপনার জন্মস্থান থেকে দূরে বিবাহ হবে, তবে শ্বশুর শাশুড়ির সঙ্গে আপনার সম্পর্ক ভালো যাবে না, আপনার স্বামীকে নিয়ে একেবারে আলাদাভাবেই থাকবেন। যদি ভ্রমণ রেখা পর্বতের মতো কোনো চিহ্ন থাকে, তবে আপনি ভ্রমণের সময় বিভিন্ন সমস্যায় পড়তে পারেন। যদি ভ্রমণ রেখা আয়ু রেখাকে ক্রস করে যায়, তবে আপনার স্বাস্থ্যের বিষয়ে সমস্যা দেখা দিলেও তা ওভারকাম করতে পারবেন। যদি ভ্রমণ রেখা ভাঙা ভাঙা হয়, তবে আপনার ভ্রমণ অনেক দেরিতে ঘটবে। যদি ভ্রমণ রেখা ভাগ্য রেখাকে স্পর্শ করে, তবে ভ্রমণের দ্বারা আপনার ভাগ্যোন্নতি হবেই হবে। কোনো আড়াআড়ি রেখা যদি ভ্রমণ রেখাকে কেটে যায়, তবে ভ্রমণকালীন বিপদের সম্ভাবনা থাকবে। যদি ভ্রমণ রেখাতে ক্রস চিহ্ন থাকে এবং সেটি শেষে যদি থাকে, তাহলে ভ্রমণ ফুলফিল হবে না, কোনোভাবে সেটি বিপদগ্রস্ত হবে। যদি সেক্ষেত্রে চতুষ্কোণ থাকে, তাহলে এই সমস্যাগুলো দূর হয়ে যাবে।
অনেকগুলি ভ্রমণ রেখা যদি চন্দ্রের ক্ষেত্রে থাকে এবং তা যদি অস্পষ্ট হয়, তবে আপনার ছোট ছোট ভ্রমণ হবে এবং এই প্রকার ভ্রমণ আপনার ভাগ্যের ক্ষেত্রে স্বল্প প্রভাব ফেলবে। যদি চন্দ্রের ক্ষেত্রে খুব সুন্দর ভ্রমণ রেখা তৈরি হয় এবং সেটি যদি খুব স্পষ্ট থাকে, তাহলে আপনার বিদেশ ভ্রমণ হবেই হবে। মণিবন্ধ থেকে কোন রেখা উঠে আয়ু রেখাকে কেটে শুক্রের ক্ষেত্র থেকে চন্দ্রের ক্ষেত্রে যায়, তাহলে সে ভ্রমণকারী হবে এবং নানাবিধ বাধা বিপত্তি উপেক্ষা করে সে ভ্রমণ করবে এবং প্রচুর অর্থ উপার্জন করবে ভ্রমণ দ্বারা। মণিবন্ধ থেকে কোন রেখা উঠে যদি সোজা বৃহস্পতির ক্ষেত্রে যায়, তাহলে সে ভ্রমণকারী হবে এবং সে জলপথে ভ্রমণ করবে। মণিবন্ধ থেকে কোন রেখা উঠে যদি বৃহস্পতির ক্ষেত্রে যায় এবং ওই একই ক্ষেত্রে উচ্চ মঙ্গল থেকে কোনো একটি রেখা শনির ক্ষেত্রে গমন করে, তাহলে এরা জলপথে ভ্রমণকারী হবে এবং জলপথে এদের বিভিন্ন সময়ে বিভিন্ন বিপদের সম্মুখীন হতে হবে। অনেক সময় এই ভ্রমণ চলাকালীন মৃত্যুও পর্যন্ত হতে পারে। স্পষ্ট ভ্রমণ রেখা থাকা সত্ত্বেও শনি থেকে কোনো নিম্নগামী রেখা যদি আয়ু রেখাকে স্পর্শ করে, তবে ওই ব্যক্তির বিভিন্ন সমস্যার সৃষ্টি হবে ভ্রমণের ক্ষেত্রে। ভ্রমণ রেখাতে যদি জপ চিহ্ন থাকে ও চতুষ্কোণের মধ্যে যদি থাকে, তবে তার ফলাফল শুভ হবে। কিন্তু ভ্রমণ রেখার উপর শুধুই জপ চিহ্ন থাকলে, তাহলে ভ্রমণকালীন আঘাতযোগ হবেই হবে এবং এ থেকে কিন্তু পঙ্গু হয়ে যাওয়ার সম্ভাবনাও থাকতে পারে বা মৃত্যুও পর্যন্ত হতে পারে। বন্ধুরা, এই গেল ভ্রমণ রেখার বিভিন্ন দিকগুলি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, বন্ধুদের সঙ্গে শেয়ার তো করবেন এবং কমেন্টস এবং লাইকস দেবেন। নিয়মিত আমার ভিডিও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন। নমস্কার।